হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এমিলা হক, আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে ক্যাম্পাস নামের একটা নতুন সিরিয়াল আসতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে, যেটা ডিরেকশন দিচ্ছে তুহিন হোসেন ভাইয়া। সেই শ্যুটিংয়ের জন্য, সেই ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ের জন্য রাজশাহী যাচ্ছি। এটা আমাদের সেকেন্ড লট, মানে আমারও সেকেন্ডবার যাওয়া হচ্ছে রাজশাহীতে ফর শ্যুটিং পারপাস। তো আমরা বাসে করে যাচ্ছিলাম ন্যাশনাল ট্রাভেলসে। তো রাস্তার মাঝখানে আমাদেরকে ব্রেক দেওয়া হয়েছিলো ফুড চয়েস নামে একটা প্লেসে। তো সেখানে আমরা বেশি কিছু খাইনি, জাস্ট কফি খেয়েছিলাম আর কিছু খাবার প্যাকেট করে নিয়েছিলাম, কারণ আমরা দুপুরে রওনা দিয়েছি। রাজশাহীতে পৌঁছাবো হয়তো 9টা থেকে 10টার ভেতরে রাত। তো এই তো রাজশাহী পৌঁছে গেলাম 10টার মধ্যে। পৌঁছে যাওয়ার পরে রুমে ঢুকলাম, ফ্রেশ হলাম। এই যে এই রুমটাতে আমি এবং আরও দুজন আমরা রুমমেট, দুইটা মেয়ে। যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এত বেশি টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি। তো নেক্সট ডে মর্নিং সকালবেলা উঠেই সোজা মেকআপে, 8টার সময় ঘুম থেকে উঠে মেকআপ টেকআপ নিয়ে নাস্তা করে একদম কমপ্লিট। এই হচ্ছে আমার রুমমেট, ওর নাম আখি। তো ওর সাথে কথা বলছিলাম আর আমরা মেকআপ করছিলাম। এই যে আমি বসে গেছি মেকআপ নিতে। ঘুমটা আসলে আরও বেশি হওয়া দরকার ছিল, তারপর কিছু করার নাই, শ্যুটিং করতে হবে। এই যে দেখা যাচ্ছে আমাদের রুম থেকে, রুমের সাথেই একটা বেলকনি আছে, বাইরে থেকে অনেক রোদ আলো আসে। তো আমি একদম রেডি, রেডি হয়ে আমাদের যে কস্টিউম শ্যুটিংয়ে যাব, ছোট ব্যাগে, আলাদা ব্যাগে সেই কাপড়গুলো নিয়ে নিতে হবে। তারপরে আমরা যে অর্নামেন্টস, ইচ অ্যান্ড এভরিথিং আলাদা একটা ব্যাগে ক্যারি করতে হয়, কারণ কখন কোন ড্রেসের কন্টিনিউটি লাগবে না লাগবে সেটার জন্য পুরো ব্যাগ তো, লাগেজ তো আর মেনটেন করা পসিবল না। এই জন্য যেগুলো প্রয়োজনীয় কন্টিনিউটি ড্রেস, সেই ড্রেসগুলো আলাদাভাবে নিয়ে নিই আর কি। তো আমি রেডি হচ্ছি। সরি আমার ভয়েস খুব খারাপ, আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, আমি অলরেডি ঢাকায় চলে এসেছি এবং এই জার্নির কারণে কয়েকদিন টানা শ্যুটিংয়ের জন্য আমি খুব বেশি টায়ার্ড এবং অসুস্থ। আর অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম এডিট করি, পরে আবার সময় পাবো কি পাবো না তাই আর কি। তো আমি ম্যাচিং দুল খুঁজছিলাম বেসিক্যালি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের ইউনিট আমাদের আরও আগে থেকে জয়েন করেছে, সেখানে আরও আর্টিস্ট ছিল, অর্ষাপুরা ছিল। তো ওনাদের সবাইকে নিয়ে শ্যুটিং করছিল এবং আমি সম্ভবত 8 থেকে 10 দিন পরে আমরা তিনজন আবার জয়েন করেছিলাম শ্যুটিংয়ে। এরপর একটা অটোতে করে আমরা ইউনিটে যাচ্ছি, কারণ আমাদের আগেই ইউনিট অন্যান্য আর্টিস্টদেরকে নিয়ে ভার্সিটিতে চলে গেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে। এখন আমরা 3 থেকে 4 জন যাচ্ছি, মেকআপ কমপ্লিট করে ড্রেস পরে যাচ্ছি জয়েন করতে তাদের সাথে, আমাদের যে শর্টগুলো হবে সেগুলো দেওয়ার জন্য। তো এর মধ্যে আপনাদেরকে সবাইকে একটু দেখাই রাজশাহী শহর রাস্তা, কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর যদি বলা যায় সেটা হচ্ছে রাজশাহী, কে মেনশন করা হয়। অ্যান্ড ইটস ট্রু, সত্যি ভীষণ সুন্দর এবং পরিষ্কার। আমরা চলে এসেছি ভার্সিটিতে, এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় গাছ, ভীষণ সুন্দর। দেন আমরা চলে এসেছি আমাদের ইউনিট যেখানে শ্যুটিং করছে, এখানে শ্যুটিং করছে, এই জায়গাটাকে বলে রাকসু। তো এখানে পুরো ইউনিটের সবাই আগে থেকে শ্যুটিং করছে, আমরা এসে জয়েন করলাম।
তো একটা বিষয়, অনেক গাছপালা থাকার কারণে, একটু একটু শীত থাকার কারণে মশা অনেক বেশি, যার কারণে আমি অটোর মধ্যেই বসেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাহাত, মানে শিবলি নোমান, ও আছে এই নাটকে। তো রাহাত বলার কারণ হচ্ছে অনেকে আমাদেরকে রাহাত এবং ফারিয়া নামে চেনে মান অভিমান নাটক থেকে, এই কারণেই বলা। এবং ক্যাম্পাসেও আমাদেরকে দেখতে পাবেন। তো সেটে এসেই আমরা নাস্তা করলাম, নাস্তা বলতে পাকা পেঁপে খেয়েছি আর কি, ভীষণ মজা ছিল। এই তো আমাদের শুটিং চলছে, ওয়েট করছি যার যখন সিন আসবে, সবাইকে ডাকা হবে, সে তখন যে তার সিনটা দিয়ে আসবে। এবং ফাইনালি আমার টাইম, এখন আমি যাচ্ছি শর্ট দিতে। আমার সাথে সিন হচ্ছে আমার যে রুমমেট আঁকি, ওর আর আমার একটা সিন, আমরা এটা করতে যাচ্ছি ক্যাফেটেরিয়ার কাছে। এটা এই জায়গাটা, এখানে আমাদের দুজনের এখন সিন হবে, সবাই প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো আমাদের ডিরেক্টর তরহিন হোসেন ভাইয়া এবং অন্যান্য কোয়ার্টিস্ট যারা তারা, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছি আমরা সবাই মোটামুটি, যেহেতু একটা ক্যাম্পাসের গল্প তো এখানে রাজনীতি তো থাকবেই, তাই না? তো এখানে আমরা একটা মিছিলের প্রিপারেশন নিচ্ছি, তো সেটাই ডিরেক্টর আমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। দেন আমরা যাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের চেঞ্জ করার জন্য একটা অফিস রুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা মেয়েরা গিয়ে চেঞ্জ করে আসলাম, বা কারো ওয়াশরুমের প্রয়োজন হলে আমরা যাচ্ছিলাম। খুবই সুন্দর ভেতরের পরিবেশটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু একজন ব্যবস্থাপকের রুম আমাদেরকে দেয়া হয়েছিল, মেবি আমি যদি ভুল না করে থাকি। তো চেঞ্জ করে আসলাম, শর্টও দিলাম, অলমোস্ট আমার আজকে ডে সিন শেষ। এখন আমি সিন শেষ করে ইউনিট যেখানে বসে আছে, যেখানে ক্যাম্পেইন বানানো হয়েছে, সেই জায়গাটায় যাচ্ছি বসতে। এই তো সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। ভার্সিটিতে ডে সিন মোটামুটি শেষ, এখন আমরা হাউসের দিকে রওনা দিচ্ছি, কারণ হাউসে গিয়ে আমাদের যে মেয়েদের ছাত্রী নিবাস সেগুলোর অনেক সিন আছে, এগুলো করা হবে। তো আমি আবার রিক্সা করে যাচ্ছি, গাড়িও আছে ইউনিটের, কিন্তু ক্যামেরা প্রোডাকশানের ছেলে পেলে দিয়ে ভরাই জন্য রিক্সা করে যাওয়াটাকে আমি বেশি প্রিফার দিচ্ছিলাম এবং ভালো লাগছিলো। কোনো একটা জায়গায় গেলে রিক্সা দিয়ে ঘোরাটা আসলে মজার, যেহেতু রাশিয়ান ইউনিভার্সিটি। তো আমি যাচ্ছিলাম, আর সম্ভবত এই রোডটাকে বলে প্যারিস রোড, এবং রাতের বেলাও রোডটা যেমন সুন্দর, দিনের বেলাও তেমনটাই সুন্দর, সেই ফুটেজও আছে, হয়তো শেষের দিকে দেখতে পাবেন। দেন রাজশাহী শহরের মেইন ফোকাস রাতের বেলা রাস্তায় যে ওনারা লাইটিং করেছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা মানুষকে অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করার জন্য এটাই এনাফ। আগের দিন শুটিং করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিলো, কোনো এনার্জি ছিল না শ্যুট করার, মানে ব্লগের জন্য। দেন পরের দিন সকালবেলা উঠে মেকআপ নিয়ে নাস্তা করা, ফ্রেশ হওয়া, সব কিছু দেন কমপ্লিট করে, কারণ সকাল সকাল শর্ট দিতে হবে। আমরা যে বাসাটায় উঠেছি রাজশাহীতে, এই সেই বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনেই আমাদের শুটিং হচ্ছে। তো আমরা শুটিং করছিলাম, আমি আর মাহা, আমার কোয়ার্টিস ছিল এই যে, আমরা দুজন এখানে শর্ট দিচ্ছিলাম। তো এই চলছিল আর কি, দেন শর্ট শেষ করে আবার আমরা রওনা দিচ্ছি ভার্সিটির দিকে ফুল ইউনিট, ওখানে আমাদের শুটিং হবে সারাদিন। আমরা আবার রিক্সা করে রওনা দিয়েছি ভার্সিটির উদ্দেশ্যে। সারাদিন শুটিং করে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা ভার্সিটিতে ছিলাম, রাত হয়ে গেছে। এখন আমাদের ডিরেক্টর আমাদেরকে রিহার্সাল করাচ্ছে, আরও একটা দুটা সিন বাকি আছে ভার্সিটিতে। সিন শেষ করে আমরা বাসায় হাউসে চলে এসেছি, হাউসের মধ্যে আমাদের মেয়েদের যে হোস্টেল রুম দেখানো হচ্ছে, সেই হোস্টেল রুমে শ্যুট হচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলমোস্ট রাত 2টা বাজে, আমরা স্টিল শ্যুট করছি।
নেক্সট ডে মর্নিং আমরা শ্যুট করতে এসেছি এটাকে বলে ইবলিস চত্বর। এটাকে ইবলিস চত্বর বলার মানে এই মাঠটাকে ইবলিস চত্বর বলা হয় রাজশাহী ভার্সিটির। ইবলিস চত্বর বলার কারণ আমি যতটুকু শুনেছি এখানে একটা নাটক মঞ্চায়ন করা হয়েছিল, যে নাটকটার নাম ছিল ইবলিস, তারপর থেকে এই চত্বরটাকে ইবলিস চত্বর বলা হয়। আরও অনেক কথা শুনেছি কিন্তু আমার কাছে এটা একটু মনে হয়েছে ওকে ফাইন এটা হতে পারে, এটা বলা যায় আপনাদের সাথে। অ্যান্ড দেন ইবলিস চত্বরে গিয়েছি, এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর জায়গা, রিলস করবো না এটা তো হয় না, তাই একটু রং ঢং করলাম আর কি। দেন রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো একটু পরপর দেখবেন এরকম ল্যামোনেড পাওয়া যায়, বিভিন্ন ফ্রুটসের জুস পাওয়া যায়, ভীষণ জুস, অনলি 20 টাকা, খুব মজা। গরম লাগছিল, খেয়েছি, খুব ভালো লেগেছে। এই পুকুরপাড়টা ইবলিস চত্বর আর প্যারিস রোডের মাঝামাঝি, পুরো পুকুরপাড়ের চারপাশ জুড়ে তাল গাছ। তো তাল গাছ দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় আমি আব্বু আম্মুকে বলতাম যাদের বাসায় তাল গাছ আছে আমি তাদের বাসায় বিয়ে করব। তো অনেকদিন পর তাল গাছ দেখার পর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি গল্পটা। তো যাই হোক, নেক্সট ডে মর্নিং আমরা এখন পরিবহন চত্বরে শুটিং করছি। এটাকে পরিবহন চত্বর বলা হয় এই কারণে, অনেকগুলো বাস পরিবহন এই জন্য হয়তো পরিবহন চত্বর। তো আমরা এখানে শুটিং করছিলাম, ভীষণ সুন্দর, রাজশাহী ভার্সিটি ভীষণ সুন্দর। তো এটা হচ্ছে আমার লাস্ট ডে শুটিং রাজশাহীতে। তো আমি একটু ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা করে জানিয়ে দেই। তো এই ছিল রাজশাহী ইউনিভার্সিটির কিছু সুন্দর মেমোরিজ, এবং আরও শুটিং করছি, শুটিংয়ের কোনো কিছু আসলে দেখার পারমিশন নাই, আসলে দেখানো উচিত না। আপনারা যখন টেলিভিশন দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অবশ্যই ক্যাম্পাস খুব জলদি আসছে, আপনারা দেখবেন মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় পুরো রাজশাহী ইউনিভার্সিটিকে এখানে ফোকাস করা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এটা কিন্তু প্যারিস রোডে আমি শ্যুট করেছিলাম, ভীষণ সুন্দর প্যারিস রোড, ভীষণ সুন্দর। আর পেছনে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আমাদের ইউনিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।